الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام حضرت علماء کرام সম্মানিত শ্রোতা সমাজ একজন জ্যান্ত মানুষের মধ্যে জীবন্ত মানুষের মধ্যে দুইটা জিনিস থাকে একটা তার দেহ আর একটা তার আত্মা একজন জীবন্ত মানুষের মধ্যে দুইটা জিনিস থাকে দেহ এবং দুইটা দুই উপকরণ দ্বারা তৈরি দুই স্বভাবের বিপরীত দুই বিপরীত মুখী শক্তি সম্পর্কে দেহ জড় পদার্থের তৈরি মাটির উপকরণ আত্মা কোন জড় পদার্থের তৈরি নয় আত্মা সরাসরি কোন জড় পদার্থের উপকরণ ছাড়া আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে তৈরি সুদা কথায় যে দুইটা জিনিসের সমন্বয়ে একজন জীবন্ত মানুষ হয় এর একটা হল দেহ যা মাটির তৈরি আর একটা হল আত্মা যা আল্লাহর হুকুমে তৈরি আল্লাহর আদেশে তৈরি মুফাসসিরিন কেরাম লিখেছেন মানব দেহ মাটির তৈরি এই কথার তিনটা ব্যাখ্যা আছে মানব দেহ মাটির তৈরি একথার তিনটা ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা হল সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দেহকে আল্লাহ সরাসরি মাটির দ্বারা তৈরি করেছিলেন সেই আদমের বংশধর হিসাবে সেই আদমের সন্তানাদি হিসাবে প্রতিটি মানুষের শরীরেই আদমের দেহের মাটির অংশ বিদ্যমান এই হিসাবে সমস্ত মানুষ মাটির তৈরি সকল মানুষের দেহ মাটির তৈরি দ্বিতীয় ব্যাখ্যা হল যে সমস্ত মানুষ মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করে এদের মায়ের গর্ভে এদের দেহ গঠনের সময়
বাবার শরীরের এক বিন্দু পানি আর মায়ের শরীরের এক বিন্দু পানি একত্র হওয়ার পর এই দুই বিন্দু পানিকে কেন্দ্র করে তার দেহ গঠন শুরু হয়। যে দুই বিন্দু পানির দ্বারা মায়ের গর্ভে মানব দেহের গঠন শুরু হয় ওই দুই বিন্দু পানি রক্ত থেকে উৎপাদন হয়, আর রক্ত খাদ্য থেকে উৎপাদন হয়, আর মানুষের সকল প্রকার খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। মাটির উৎপাদিত খাদ্যের দ্বারা রক্ত হয়, রক্তের দ্বারা ম্যাটার হয়, বীর্য হয়, বীর্যের দ্বারা শরীর গঠন হয়। এই ব্যাখ্যা মতেও সমস্ত মানব দেহ মাটির তৈরি। মানব দেহ মাটির তৈরি কথার তিন নম্বর ব্যাখ্যা হল তার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্র হয়ে যখন মায়ের গর্ভথলিতে যায় তখন ওই দুই বিন্দু পানির পিছনে খাটুনি দিয়ে একে মানব দেহে রূপান্তরিত করার জন্য আল্লাহ একজন ফিরিস্তা মোতায়েন করে দেন। ওই ফিরিস্তা এই মানুষটার জন্মের পর তার দুনিয়ার জীবন সমাপ্ত হওয়ার পর মারা যাওয়ার পর যে গুরুস্থানে তাকে দাফন করা হবে অথবা যে শ্মশান ঘাটে তাকে পুড়িয়ে দেওয়া হবে অথবা মাছ তাকে যে সাগরের মাছ তাকে খেয়ে যে সাগর তলায় পায়খানা করবে অথবা যে জঙ্গলের বাঘ তাকে ভক্ষণ করে যেখানে তাকে পায়খানা যাবে ওইখান থেকে এক বিন্দু মাটি দুই বিন্দু পানির সাথে ফিরিস্তারা মিশায়। বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের আরেক বিন্দু পানি এর সাথে ফিরিস্তা মিশায় আরেক বিন্দু মাটি মরণের পরে যে কবরে তার দাফন হবে সেই কবর থেকে অথবা মরণের পরে যে শ্মশান ঘাটে তাকে পুড়িয়ে দেওয়া হবে সেই শ্মশান ঘাট থেকে আরেক বিন্দু মাটি মিশাইয়া দুই বিন্দু পানি এর সাথে এক বিন্দু মাটি মিশ্রিত করে এইটাকে ফিরিস্তা মন্থন করতে থাকে। দীর্ঘ ৪০ দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয়, আরো ৪০ দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গোশতের টুকরায় পরিণত হয়। এভাবে পর্যায়ক্রমে ওই দুই বিন্দু পানির সাথে এক বিন্দু মাটি মিশ্রিত হওয়ার পর পর্যায়ক্রমে মানব দেহে রূপান্তরিত হয়। সুতরাং এখানেও প্রতিটি মানব দেহের গঠনের মূলে মাটি রয়েছে। সুতরাং এই তিনটা ব্যাখ্যা আছে মানব দেহ মাটি তৈরি কথার। তিন ব্যাখ্যার যে কোনো ব্যাখ্যা গ্রহণ করেন সে ব্যাখ্যা মতেই আপনি এই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে সমস্ত মানব দেহ মাটির তৈরি। এই কারণে দেহের জন্য যত খাদ্যের দরকার হয় সমস্ত খাদ্য মাটি থেকে উৎপাদন হয়। আপনি যদি রুটি খান তাও মাটির থেকে উৎপাদন হয়, যদি ভাত খান তাও মাটির থেকে উৎপাদন হয়, যদি গোশত খান কিসের গোশত খাবেন? গরুর গোশত খাবেন? যে গরুর গোশত আপনি খাইলেন সেই গরু একটা গাভীর গর্ভে তার দেহ গঠন হয়েছে, তার দেহ গঠনের জন্য একটা সারের বীর্য সেই গাভীর গর্ভে প্রবেশ করেছে, সারের সেই বীর্য সারের শরীরের রক্ত থেকে উৎপাদন হয়েছে, সারের শরীরের রক্ত ঘাস থেকে উৎপাদন হয়েছিল, ঘাস মাটির উৎপাদিত ফসল। এভাবে আপনি যদি গোশত খান তাও মাটির থেকে উৎপাদিত, আপনি যদি দুধ পান করেন, আমার কথা বুঝে থাকলে এবার বলুন দুধ কোথার থেকে উৎপাদিত? আপনি যদি মিষ্টি খান কোথার থেকে উৎপাদিত? এইভাবে মানব দেহের পুষ্টির জন্য মানুষ সারা জীবন ভর যা কিছু খায় সবগুলি মাটির থেকে উৎপাদন হয়। যেহেতু দেহটাই মাটির তৈরি এই জন্য তার সকল প্রকার খাদ্য মাটির থেকে তৈরি হয়। এর মধ্যে যে আত্মার সংমিশ্রণে আমরা জ্যান্ত মানুষ হই,
জীবিত মানুষ হল, সেই আত্মা মাটির উপকরণে তৈরি নয়, সরাসরি আল্লাহর হুকুমে তৈরি। আল্লাহ হুকুম করেছেন আত্মা সৃষ্টি হয়ে যাও, ডাইরেক্ট আল্লাহর হুকুমে আত্মা সৃষ্টি হয়ে গেছে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মানুষের আত্মা কিসের তৈরি? আল্লাহর হুকুমের তৈরি। এই জন্য আত্মারও খাদ্যের দরকার হয় এবং সেই খাদ্য আল্লাহর হুকুম পালন থেকে উৎপাদন হয়। মানব দেহ যেমন মাটির তৈরি, এই দেহের যত খাদ্যের দরকার সবগুলি খাদ্য মাটির থেকে উৎপাদন হয়। সমস্ত মানুষের আত্মা আল্লাহর হুকুমের তৈরি, সুতরাং আত্মা টিকে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য আল্লাহর হুকুম পালনের দ্বারা আত্মার খাদ্য উৎপাদন হয়। মানব দেহ যেমন বিভিন্ন কারণে রোগে আক্রান্ত হয় এবং মানব দেহ রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার দরকার হয়, ঠিক তেমনিভাবে মানুষের আত্মাও বিভিন্ন কারণে রোগে আক্রান্ত হয় এবং রোগে আক্রান্ত আত্মার জন্য চিকিৎসার দরকার হয়। মানব দেহ রোগে আক্রান্ত হইল, যদি তার সঠিক চিকিৎসা করা না হয় তাহলে যেভাবে দেহ অচল হতে বাধ্য, অকেজু হতে বাধ্য, দুর্বল হতে বাধ্য, শেষ পর্যন্ত ধ্বংস হতে বাধ্য, ঠিক তেমনিভাবে যার আত্মা রোগে আক্রান্ত হয় তার আত্মার রোগের যদি চিকিৎসা না করা হয় তার আত্মাটাও অকেজু হইতে বাধ্য, দুর্বল হইতে বাধ্য, শেষ পর্যন্ত আত্মা ধ্বংস হতে বাধ্য। তবে দেহের ধ্বংসের ব্যাখ্যা আর আত্মার ধ্বংসের ব্যাখ্যা একরকম নয়। দেহ ধ্বংস হওয়ার ব্যাখ্যা হল পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া, অস্তিত্বহীন হয়ে বিলীন হয়ে যাওয়া, এর মানে হল দেহ ধ্বংস হয়ে গেল। আত্মা যেহেতু জড় পদার্থের উপকরণের দ্বারা তৈরি নয়, এই জন্য আত্মা পচে না, গলে না, আত্মা মাটির সাথে মিশে যায় না, আত্মা অস্তিত্বহীন হয়ে যায় না। বরং আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা হল আত্মা তার মর্যাদার থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের অতল তলে পৌঁছে যায়। আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা। আমি খুব জরুরি কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করার জন্য ভূমিকাস্বরূপ এই কথাগুলি আপনাদের খেদমতে পেশ করছি। এগুলি সঠিকভাবে বোঝা এবং স্মরণ রাখার উপর নির্ভর করবে মূল আলোচনা বোঝা না বোঝা। প্রতিটি মানুষের শরীর মাটির তৈরি, তার খাদ্য মাটি থেকে উৎপাদন হয়। শরীর বিভিন্ন কারণে রোগে আক্রান্ত হয়, চিকিৎসা না করলে, সুচিকিৎসা না করলে শরীর ধ্বংস হতে বাধ্য। ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের আত্মা সরাসরি আল্লাহর হুকুমে তৈরি, আল্লাহর হুকুম পালনের দ্বারা আত্মার খাদ্য তৈরি হয়। শরীরকে খাদ্য না দিলে যেমন শরীর ধ্বংস হয়, শরীর রোগে আক্রান্ত হইলেও শরীর ধ্বংস হয়, ঠিক তেমনিভাবে আত্মাকে আল্লাহর বিধান পালনের খাদ্য না দিলেও আত্মা ধ্বংস হয়, আত্মা রোগে আক্রান্ত হইলে তার সুচিকিৎসা না করলেও আত্মা ধ্বংস হয়। শরীর ধ্বংস হওয়ার মানে হইল মাটির সাথে মিশে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া। আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা হল জান্নাতের সুউচ্চ মর্যাদার থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের লাকড়িতে পরিণত হওয়া, এটা হল আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা। কিন্তু আমাদের সমাজের অতি অল্প সংখ্যক কিছু মানুষের কথা বাদ দিয়ে আর বাদ বাকি সমস্ত মানুষ শুধু শরীরের জন্য যে খাদ্য দরকার, শরীরকে খাদ্য না দিলে শরীর ধ্বংস হতে পারে, ঠিক তেমনিভাবে আত্মাকে আল্লাহর বিধান পালনের খাদ্য না দিলেও আত্মা ধ্বংস হয়, আত্মা রোগে আক্রান্ত হইলে তার সুচিকিৎসা না করলেও আত্মা ধ্বংস হয়। শরীর ধ্বংস হওয়ার মানে হইল মাটির সাথে মিশে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া। আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা হল জান্নাতের সুউচ্চ মর্যাদার থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের লাকড়িতে পরিণত হওয়া, এটা হল আত্মা ধ্বংস হওয়ার ব্যাখ্যা। কিন্তু আমাদের সমাজের অতি অল্প সংখ্যক কিছু মানুষের কথা বাদ দিয়ে আর বাদ বাকি সমস্ত মানুষ শুধু শরীরের জন্য যে খাদ্য দরকার,
শরীরকে খাদ্য না দিলে শরীর ধ্বংস হতে বাধ্য। শরীর রোগে আক্রান্ত হলে চিকিৎসার দরকার, রোগা শরীরকে চিকিৎসা না দিলে শরীর ধ্বংস হতে বাধ্য, এগুলি জানে এবং বুঝে। কিন্তু আত্মাকে যে আত্মার খাদ্য না দিলে আত্মাও যে ধ্বংস হতে বাধ্য, আত্মা রোগ আক্রান্ত হলে তার সুচিকিৎসা না দিলে যে আত্মাও ধ্বংস হতে বাধ্য, এই কথাটা আমাদের দেশের আমাদের সমাজের কি বর্তমান বিশ্বের অতি অল্প সংখ্যক মানুষ ছাড়া অন্য মানুষ অন্য সকলে জানেও না বুঝেও। কাজেই আমাদের মূল আলোচনা বোঝার জন্য ভূমিকা স্বরূপ এই কথা দেহ এবং আত্মার তুলনামূলক ব্যাপারটা আগে বোঝা দরকার, বুঝে রাখা দরকার এবং স্মরণ রাখা দরকার। শরীরে যেমন খাদ্যের দরকার চিকিৎসার দরকার, আত্মারও খাদ্যের দরকার চিকিৎসার দরকার। শরীর যে জিনিসের দ্বারা তৈরি আত্মা সেই জিনিসের দ্বারা তৈরি নয়, এই জন্য যে জিনিসের দ্বারা শরীরের খাদ্য হয় সেই জিনিসের দ্বারা আত্মার খাদ্য হয় না। শরীরের চিকিৎসা যেভাবে হয় আত্মার চিকিৎসা সেইভাবে হয় না। শরীর তৈরির উপকরণ ভিন্ন, তার খাদ্য ভিন্ন, তার চিকিৎসা পদ্ধতি ভিন্ন। আত্মার সৃষ্টির উপকরণ ভিন্ন, তার খাদ্য ভিন্ন, আত্মা রোগে আক্রান্ত হইলে তার চিকিৎসা ব্যবস্থা ভিন্ন। এ পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন, শরীর রোগে আক্রান্ত হইল তার সুচিকিৎসার দরকার কিনা? দরকার। এই চিকিৎসা কে করবেন? তাহলে ডাক্তারি বলতে কোন বিদ্যা আছে? শিখতে হয়। ডাক্তারি বিদ্যা না শিখেই যদি কোন রুগীকে কেউ চিকিৎসা করতে যায় তাকে বাংলা ভাষায় বলে হাতুড়ে ডাক্তার। বাংলা ভাষায় বলে হাতুড়ে ডাক্তার। বুঝে থাকলে বলুন তো, হাতুড়ে ডাক্তার দিয়া কোন জটিল রুগী চিকিৎসা করাইলে রুগীর কি অবস্থা হবে? ঠিক তেমনি ভাবে কারো আত্মা যখন রোগে আক্রান্ত হয় সেই আত্মার চিকিৎসার জন্য চিকিৎসকের দরকার, এবং সেই চিকিৎসা বিদ্যা আছে যা শিখতে হয়, অর্জন করতে হয়। আত্মার রোগের চিকিৎসা বিদ্যা যারা শিখে নাই এরা যদি আত্মার রোগের চিকিৎসক সাজে, এরা যদি আত্মার রোগের চিকিৎসক সাজে, শরীরের রোগের চিকিৎসা বিদ্যা যারা শিখে নাই তারা যদি চিকিৎসা করতে যায় তাদেরকে বলে বাংলা ভাষায় হাতুড়ে ডাক্তার, আঞ্চলিক ভাষায় বলে আনারি ডাক্তার, আনারি ডাক্তার। ঠিক তেমনি ভাবে আত্মার রোগের চিকিৎসা যারা শিখে নাই তারা যদি আত্মার রোগের চিকিৎসক সাজে তাকে হাতুড়ি ডাক্তার বলে না, তাকে আনারি ডাক্তার বলে না, তাকে বলে ভণ্ডপীঠ। কাজেই শরীর রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা যেমন শিখতে হয়, চিকিৎসা শিখতে হয়, না শিখিস না শিখে চিকিৎসা করতে গেলে শরীরকে ধ্বংসই করবে সে, আর কিছু করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আত্মার রোগের চিকিৎসা যারা শিখে নাই তারা যদি আত্মার রোগীর চিকিৎসক সাধে, চিকিৎসা শিখেছে না চিকিৎসক সেজেছে, তার নাম বন্ডপি, তার হাতে যদি কেউ আত্মার রোগের চিকিৎসা করতে যায় তার আত্মাকে সে ধ্বংস করে দেবে, আত্মাকে ধ্বংস করে। শুধু শরীরের রোগের চিকিৎসা শিখে শারীরিক রোগের চিকিৎসা করতে হয়, শুধু আত্মার রোগের চিকিৎসা শিখে আধ্যাত্মিক রোগের চিকিৎসা করতে হয় ব্যাপার এমন নয়। দুনিয়ার জীবনে, মানুষের দুনিয়ার জীবনে এমন কোন কাজ নাই যা না শিখে করা যায়, সবগুলি কাজ শিখতে হয় তারপরে করতে হয়, সবগুলি কাজ শিখতে হয় তারপরে। আপনারা বলুন এই মসজিদে যদি কেউ ইমামতি করতে চান
কোনো কিছু শিখতে হবে? না শিখে ইমামতি করতে গেলে ভণ্ডামি ছাড়া আর কিছু না। কেউ যদি মসজিদে আজান দিতে যান, আজান শিখতে হবে? না শিখে আজান দিতে গেলে ভুল হতে বাধ্য। কেউ যদি জিয়াফতের খানা পাক করতে যায়, জিয়াফত বাদই দেন, আপনার ঘরের সাধারণ খানা যদি কেউ পাক করতে চায়, খানা পাক করা কি শিখতে হবে? না শিখে খানা পাক করলে সেই খানা খাওয়া যাবে। কেউ যদি কৃষিকাজ করতে যায়, না শিখে যদি কৃষিকাজ করতে যায়, কৃষিকাজ হবে না ফসল নষ্ট হবে? কেউ যদি না শিখে ব্যবসা করতে যায়, লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? সুতরাং জগতের কোন কাজই না শিখে করা যায়। যেমন ভাবে শরীরের রোগের চিকিৎসা না শিখে করা যায় না, যেমন ভাবে খানা পাক না শিখে করা যায় না, যেমন ভাবে মসজিদের ইমামতি না শিখে করা যায় না, করা যায় না। আর আধ্যাত্মিক রোগের চিকিৎসা না শিখেই করা যায়? যেভাবে জগতের কোনো কাজ না শিখে করা যায় না, ঠিক তেমনি ভাবে আত্মার রোগের চিকিৎসাও না শিখে করা যায় না। অন্য কাজগুলি না শিখে করতে গেলে যেমন ভণ্ডামি হয়, আত্মার রোগের চিকিৎসাও না শিখে করতে যাওয়া ভণ্ডামি হয়। এজন্য আত্মার রোগ কি, তার সুচিকিৎসার পদ্ধতি কি, এবং সুচিকিৎসা না জানলে ভণ্ডামিটা কিভাবে হয়, এই বিষয়গুলি আমাদের বোঝা দরকার। আত্মার রোগ, আত্মার রোগের চিকিৎসা পদ্ধতি, এবং পদ্ধতি না শিখে আত্মার রোগের চিকিৎসক সাজলে যে চিকিৎসক সাজে তাকে ভণ্ড বলে, এই কথাগুলি আমাদের ধারাবাহিকভাবে বোঝা দরকার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এক পর্যায়ে আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিল, এর মধ্যে একটা দোয়ার বিবরণ এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলেছিলেন, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান, হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইল আমাদের বংশধরদের মধ্যে, আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠান, যিনি তার উম্মতকে হেদায়েত করবেন, যিনি তার উম্মতকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ দেখাবেন। চারটা দায়িত্ব পালনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতকে হেদায়েত করবেন, কতটা দায়িত্ব পালনের মাধ্যমে? চারটা দায়িত্ব পালন। কি কি? আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার নাজিল করা কিতাবের আয়াতগুলি সহি শুদ্ধভাবে তাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহর কিতাবের বিশুদ্ধ তিলাওয়াত শোনাইয়া দাও, এক দায়িত্ব। দুই নম্বর, ওয়াইয়ুআল্লিমুহুমুল কিতাব, উম্মতকে হে আল্লাহ তোমার নাজিল করা কিতাব শিক্ষা দিবেন, কুরআন শিক্ষা দিবেন, কুরআনের তিলাওয়াতও শোনাইবেন, কুরআন শিক্ষাও দিবেন। তিন নম্বর, ওয়াল হিকমাতা, কুরআনের বিধান জীবনে বাস্তবায়ন করার কলাকৌশল, নিয়ম পদ্ধতি তথা হাদিস শিক্ষা দিবেন। কুরআনের তিলাওয়াত শোনাইবেন, কুরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন। কথাটা হইল তিনটা। চার নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে পবিত্র করে দেবে। আত্মার রোগ হল অপবিত্র, আত্মার রোগের সুচিকিৎসার দ্বারা আত্মার রোগ মুক্ত হয়, এর মানে হল অপবিত্র আত্মা পবিত্র হয়। তাদের আত্মাকে, রোগাক্রান্ত অপবিত্র আত্মাকে সুচিকিৎসার মাধ্যমে আত্মাকে রোগ মুক্ত করে দেবেন, আত্মাকে পবিত্র করে দেবেন। আত্মার রোগ কি, আত্মার রোগ কেমন, তার চিকিৎসা পদ্ধতি কি, তার চিকিৎসা কেমন, কিভাবে আত্মা অসুস্থ হয়, কিভাবে আত্মা সুস্থ হয়, এই আলোচনাগুলি আজকাল ব্যাপকভাবে হয় না।
জনসাধারণের সবাই হওয়ার তো কথাই ছিল না, কত ছিল কামিল পীরের খানকায় হওয়ার। এই জমানার মানুষ সচরাচর কামিল পীরের খানকায় যাইতেও রাজি হয় না। এই কারণে আত্মার রূপ কি, আত্মার রোগের চিকিৎসা কিভাবে হয়, আত্মা কিভাবে সুস্থ হয়, এই কথাগুলি সাধারণত বললে মানুষ দুর্বৃত্ত মনে করে যে এটা কি বলে, আত্মার আবার রোগ কি, আত্মার এই রোগের আবার চিকিৎসা কি, এটার দ্বারা আবার সুস্থ কিভাবে হয়। আমি আপনাদের এই প্রশ্নগুলির জবাব সহজে বোঝার জন্য কয়েকটা উদাহরণ পেশ করছি। আত্মার যে সমস্ত রোগ আছে এর মধ্যে একটা রোগ হল অহংকার, একটা রোগের নাম অহংকার, আত্মার একটা রূপ। লোক দেখানো মনোভাব এটা আত্মার আর একটা রূপ, আত্মগরিমা এটা আত্মার আর একটা রূপ। অহংকারের মর্ম হল আমি অপরের চেয়ে বড়, এই মনোভাব, আমি অপরের চেয়ে বড়, এই মনোভাবের নাম অহংকার। এই রোগে যার আত্মারে ধরছে সে কোনো মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারবে না, অহংকারী ব্যবহার চায়, মানুষের সাথে অসৎ ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সাথে মানুষকে অবমূল্যায়ন করে, অবমাননা করে। কোন রোগের কারণে? অহংকার। আমার কথা বুঝলে আমি আশা করি আপনাদের কার মধ্যে কোন রোগ কি পরিমাণ আছে কি না আছে টের পাবেন, বলেন তো অহংকার একটা রূপ কিনা শরীরের না আত্মার? এটা আমার মধ্যে আছে কিনা পরীক্ষা করার মিটার আছে, যন্ত্র আছে, আছে কি ব্যবহার, আমার ব্যবহার হইল আমার মধ্যে অহংকার রূপ আছে কিনা তা পরীক্ষা করার যন্ত্র। আমি যদি আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করি, আমি যদি আপনাকে অবমূল্যায়ন করি, আমি যদি অন্যায়ভাবে আপনার সাথে দুর্ব্যবহার করি, এই যন্ত্রগুলির দ্বারা ধরা পড়বে আপনার কাছে যে আমার আত্মার মধ্যে একটা রোগ আছে, এটার নাম অহংকার। আমার কথা বুঝতে থাকে বলুন তো, সমাজের মানুষের আত্মার মধ্যে যদি ব্যাপকভাবে এই একটা রোগ থাকে তাহলে গোটা সমাজে কি পরিমাণ শান্তি বিরাজ করবে, গোটা সমাজ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে মাত্র একটা রোগের কারণ। এইরকম সর্বমোট দশটা রূপ থাকে মানুষের আত্মায়, কতটা রূপ থাকে? দশটা রূপ থাকে, একটা রোগের নাম মাত্র অহংকার। এই অহংকারকে ইসলামের পরিভাষায় বলে তাকাব্বুর, বড়ত্ব, নিজেকে অপরের চেয়ে বড় মনে করা। আর একটা রোগের নাম রিয়া, এটা আত্মার আর একটা রোগ। এই রোগে যারে ধরে সে কোনোদিন অপরের গুণ দেখে না, শুধু নিজের গুণ দেখে, সে কোনোদিন অপরের গুণ দেখে না, শুধু কার গুণটা দেখে, নিজের গুণটা দেখে। বলেন আপনাদের এখানের যত হাজার মানুষ বসা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকে অনেক গুণে গুণান্বিত, কারো কোন গুণ যদি আমি দেখি না, সবাইকে যদি আমি দোষী মনে করি আর একমাত্র আমাকেই যদি আমি গুণী মনে করি তাহলে আপনাদের সাথে আমি কেমন ব্যবহার করব? সুব্যবহার হবে না দুর্ব্যবহার? যে কোন রোগের সাইড এফেক্ট, কোন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া, রিয়া রোগের পার্শ্ব প্রতিক্রিয়া, এটাকে ইসলামের পরিভাষায় বলে রিয়া, বাংলা ভাষায় বলে লোক দেখানো মনোভাব। এইরকম আরেকটা রোগের নাম উজব, বাংলা ভাষায় কয় আত্মগরিমা। আমি আমার গুণ মানুষের কাছে প্রকাশ করতে চাই না, গোপন রাখি, কিন্তু মনে মনে ভাবি আমার মতো এমন গুণী কতজন পাওয়া যায় যে গুণী হওয়া সত্ত্বেও নিজের গুণকে গোপন রাখে। এটা আগের দুইটা রোগের থেকে আরো জটিল, এটা ক্যান্সারের মতো, এটা আগের দুইটা রোগের থেকে আরো
জটিল। এই রূপগুলি সচরাচর মানুষের মধ্যে এই রূপগুলি দেখা দিয়েই থাকে, যা স্বভাবগতভাবে এই মানুষের আত্মার মধ্যে এই রূপগুলি দেখা দিয়ে থাকে। এক একটা রোগের প্রতিক্রিয়া হিসাবে মানুষ হাজারো রকমের অপরাধ সমাজে করতে থাকে, অহংকারের কারণে লক্ষ লক্ষ অপরাধ করে, মুগ্ধেহানু মনোভাব রোগের কারণে লক্ষ লক্ষ অপরাধ সমাজে মানুষ করতে থাকে, আত্মগরিমা রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষ লক্ষ রকমের অপরাধ সমাজে করতেই থাকে। একটা মানুষ যদি কলেরায় আক্রান্ত হয়, একটা মানুষ যদি চর্মরোগে আক্রান্ত হয়, একটা মানুষ যদি যক্ষা রোগে আক্রান্ত হয়, শারীরিক রূপ দুই প্রকার আছে, এক প্রকার সংক্রামক আরেক প্রকার অসংক্রামক। এক প্রকার রোগ আছে একজনের শরীরে হইলে আরেকজনের শরীরে যায়, এটার কয় সংক্রামক। আরেক প্রকার রোগ আছে একজনের শরীরে হইলে তার শরীরেই থাকে, তার সাথে বসবাস করলে, তার সাথে চলাফেরা করলে, করা সত্ত্বেও অন্যজনের শরীরে যায় না, অসংক্রামক। এই ব্যাপারেও আমাদের অনেকের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি। কেমন ভুল বোঝাবুঝি? বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল বলেছেন রোগ সংক্রামক হয় না, লা আদওয়া ওয়ালা কায়রাতা ফিল ইসলাম, এরকম বিভিন্ন হাদিস আছে, রোগ সংক্রামক হয় না। এই হাদিসগুলির ব্যাখ্যায় উল্লেখ আছে আল্লাহর রাসুল যে বলেছেন রোগ সংক্রামক হয় না, এর ব্যাখ্যা হল যে সমস্ত রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, এই যাওয়ার ক্ষমতা তার নিজস্ব নয়, আল্লাহর নির্দেশ করে যায়। আল্লাহর যদি নির্দেশ রোগের প্রতি না থাকে আপনার শরীর থেকে আমার শরীরে আসার মতো, তাহলে আপনি যতই যক্ষা রোগে আক্রান্ত হন না কেন, আপনার বিছানায় আমি যতই শুই না কেন, আমিও যক্ষা রোগে আক্রান্ত হব, শতকরা 100 ভাগ হলফ করে বলা যায় না। আল্লাহর হুকুম থাকলে আমিও আক্রান্ত হতে পারি, আল্লাহর হুকুম না থাকলে যক্ষা রোগীর বিছানায় আমি শুইলেও আমি আক্রান্ত নাও হতে পারি। সুতরাং যে সমস্ত রোগ ডাক্তারদের দৃষ্টিতে সংক্রামক, এই সমস্ত রোগ সংক্রমণ ক্ষমতা নিজে নিজেই রাখে না আল্লাহর হুকুমে সংক্রমিত হয়, ওই আল্লাহর হুকুমে সংক্রমিত হয় এই ধারণা যাদের দুর্বল, তাদেরকে আল্লাহ রসুল বলেছিলেন লা আদওয়া, সংক্রামক কোন রোগ নাই, অর্থাৎ রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না আল্লাহর হুকুম না থাকে। এটা একটা এসকালের জবাব দিলাম, আসল আলোচনা আমার ইচ্ছা। দেহের রোগ দুই প্রকার, এক প্রকার রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়, আরেক প্রকার রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় না। দুই প্রকার রোগের দুইটা উদাহরণ বুঝেন, জ্বর একটা রোগ, আমার শরীরে জ্বর হইলে আমার বিছানায় শুইলে আপনারও জ্বর হতে পারে না, এটা সংক্রামক রোগ নয়। আমার যক্ষা হইলে যেই গ্লাস দিয়ে আমি পান করি সেই গ্লাস ডাক্তারি পদ্ধতিতে না ধুইয়া সেই গ্লাস দিয়ে আপনিও যদি পানি পান করেন, তাহলে যক্ষারোগ আমার ফুসফুস থেকে আপনার ফুসফুস পর্যন্ত পৌঁছতে পারে সম্ভাবনা আছে। তাহলে দেহের রূপ কত প্রকার? সংক্রামক অসংক্রামক। দেহের রূপ যেমন এক প্রকারের রোগ আছে সংক্রমিত হয় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পৌঁছে, ঠিক তেমনিভাবে আত্মার রোগ সংক্রমিত হয়। আত্মার রোগ কি হয়? সংক্রমিত হয়। দেহের রোগের রোগী যেমন এক রোগীর কারণে 10 জন সুস্থ মানুষের কষ্ট হয়, তেমনিভাবে আত্মার রোগে যারা আক্রান্ত, যেমন একটা আত্মার রোগে আক্রান্ত রোগীর কারণে
গোটা সমাজের সর্বলোকের কষ্ট হয়, গোটা সমাজের সর্বলোকের কষ্ট হয়। আত্মার রূপ জিনিসটা বুঝতে পারলেন কিনা? এটার নাম আত্মার রূপ। আত্মায় যাদের রূপ আছে এরা অপরাধ করবেই, অন্যায় করবেই, অত্যাচার করবেই, অবিচার করবেই, জুলুম করবেই, বান্দার অধিকার খর্ব করবেই, এমনকি আত্মার মধ্যে যাদের রূপ আছে এরা আল্লাহর অধিকার পর্যন্ত খর্ব করে। যাদের আত্মার মধ্যে রূপ আছে এরা আল্লাহর অধিকারও খর্ব করে। কাজেই যাদের যাদের মধ্যে আল্লাহর বিধান পালনের অভ্যাস নাই, এদের আত্মায় কোন রূপ নাই। কেমনে বুঝলেন? আল্লাহর বিধান পালন করে না মানে আল্লাহর অধিকার খর্ব করে। আল্লাহর অধিকার কেন খর্ব করে? তার আত্মার মধ্যে রূপ আছে। এইরকম রোগাক্রান্ত আত্মাওয়ালার আত্মাকে কুরআনের ভাষায় বলা হয়েছে অপবিত্র আত্মা, নাপাক। রোগাক্রান্ত আত্মা পবিত্র না নাপাক? রোগাক্রান্ত আত্মা নাপাক। রুগীকে দেখতে গেলে ইসলামের বিধান মতে কোন সুস্থ মানুষ কোন রুগীকে দেখতে গেলে বিভিন্ন রকমের দোয়া আছে। রুগীকে দেখতে গেলে তার সাথে সাক্ষাৎ হইলে দোয়া পড়ার মতো বিভিন্ন দোয়া আছে। এর মধ্যে একটা দোয়া আছে, লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ। লাবাসা অর্থ কোনো ক্ষতি নাই, তুমি যে রোগাক্রান্ত হয়েছ এতে কোনো ক্ষতি নাই। এরপর তুহুরুন ইনশাআল্লাহ অর্থাৎ তুমি পবিত্র হয়ে যাবে আল্লাহর ইচ্ছা হইল, আল্লাহর মর্জিতে তুমি পবিত্র হয়ে যাবে। অর্থাৎ তুমি শরীরের রোগে যে আক্রান্ত হয়েছ, এই শরীরের রোগে আক্রান্ত হওয়ার কারণে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি তোমার মনকে এ মর্মে সান্ত্বনা দিতে পারো যে আল্লাহর ইচ্ছায় আমি রোগে আক্রান্ত হয়েছি, নিশ্চয়ই আল্লাহ এর বিনিময়ে আমাকে কোনো না কোনো ফলাফল দান করবেন, এ মর্মে যদি তুমি তোমার মনকে সান্ত্বনা দিতে পারো তাহলে রোগের দ্বারা তোমার যত কষ্ট হয় সবগুলি কষ্টের বিনিময়ে তোমার আত্মার রোগের কারণে যত অপরাধ করেছিলা, যত গুনাহ করেছিলা, সেই গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। গুনার কারণে তোমার আত্মা নাপাক হয়েছিল, রোগের কষ্টের বিনিময়ে মাধ্যমে আল্লাহ তোমার ওই গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার আত্মাকে আল্লাহ পবিত্র করে দিবেন। তুহুরুন তাহলে আত্মায় যাদের রোগ আছে এদের আত্মা পবিত্র থাকে না, অপবিত্র হইয়া যায়। কিসের মাধ্যমে? অপরের অধিকার খর্ব করার মাধ্যমে। অপরের অধিকার খর্ব করার মাধ্যমে এদের আত্মা অপবিত্র হইয়া যায়। অপরের অধিকার খর্ব করা ন্যায় না অন্যায়? অন্যায়। সওয়াব না গুনাহ? গুনাহ। গুনার কাজের দ্বারা, অন্যায় কাজের দ্বারা, অপরাধ করার দ্বারা আত্মা অপবিত্র হইয়া যায়। কি হইয়া যায়? অপবিত্র হইয়া যায়। আমার কথা বুঝে থাকবে বলুন তো, আমরা বর্তমান সমাজে যত মুসলমান বাস করি আমরা কি কেউ কোনো সময় অন্যায় কাজ করি? অন্যায় কাজ করি? আত্মাটা সুস্থ থাকার কারণে না আত্মা অসুস্থ? কার আত্মা কি পরিমাণ অসুস্থ যে মাফার জন্য যন্ত্র হইল, কে কি পরিমাণ অন্যায় করে দেখো। বুঝলেন বিষয়টা? যে যে পরিমাণ অপরাধ করে তার আত্মা সেই পরিমাণ অসুস্থ, তার আত্মা সেই পরিমাণ অসুস্থ। কাজেই আমরা প্রায় সবাই, আমরা আমাদের প্রায় সকলের আত্মাই কম বেশি অসুস্থ। যে কম অপরাধ করি তার আত্মা কম অসুস্থ, যে মাঝারি অপরাধ করি তার আত্মা মাঝারি অসুস্থ, যে মারাত্মক অপরাধ করি তার আত্মা মারাত্মক অসুস্থ। মারাত্মক অপরাধ যারা করে তাদের আত্মা মারাত্মক অসুস্থ। শরীর অসুস্থ হইলে যেমন চিকিৎসার দরকার হয়,
আত্মার চিকিৎসাও নাসিকে করা যায় না, নাসিকে করতে গেলে কয় ভণ্ডপীর। আত্মার চিকিৎসা নাসিকে, আত্মার চিকিৎসা করতে যাওয়ার নাম ভণ্ডপীর। কাজেই আত্মার রূপ কিভাবে হয় বুঝলেন, এবার বোঝার চেষ্টা করুন আত্মার চিকিৎসা কিভাবে হয়। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন আয়াতের তফসিরে লিখেছেন যে আত্মা রূপাক্রান্ত আত্মাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে অপবিত্র বললেন কেন। রূপাক্রান্ত আত্মাকে আল্লাহ কোরআনের আয়াতে পবিত্র আত্মা বলেছেন না অপবিত্র আত্মা? অপবিত্র আত্মা। তার কারণ হল মানুষ যে নুবে পাপ করে, এই নুবনীয় জিনিসটার উপকারিতা খুব কম আর পাপের পরিণতিটা অত্যন্ত ভয়ঙ্কর। যে তুচ্ছ স্বার্থের লুবে আমরা পাপ করি, স্বার্থটা ছোট আর পাপের সাজাটা অনেক। ছোট লাভের জন্য বড় ক্ষতি মেনে নেওয়া বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। যাদের বিবেক, যারা বিবেকহীন এদের কাণ্ড জ্ঞান সতেজ না পচা? আর পচা জিনিস পাপ হয় না? না পাপ। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন সামান্য স্বার্থের লোভে, সামান্য মজার লোভে, সামান্য লাভের লোভে যারা বিশাল শাস্তি বিশিষ্ট পাপ করে এদের বিবেক ফসা আর পচা জিনিস হয় না পাপ। এই জন্য আত্মার রোগে আক্রান্ত রুগী যে গুনায় লিপ্ত, এই গুণাগারদের আত্মা হয় না পাপ। গুণাগারদের আত্মা আপনি যদি মনে মনে জানেন আমি কোনো গুনায় লিপ্ত নই, অতীতে যে সমস্ত গুণা করেছিলাম যথারীতি তওবা করে সেই সমস্ত গুণা আমি ছেড়ে দিয়েছি, তাহলে নিশ্চয়ই আপনার আত্মা পবিত্র। আইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম। কুরআনের সহিহ তিলাওয়াত শোনাইতে হবে, কুরআনের তিলাওয়াত করলে, কুরআনের তিলাওয়াত শুনলে, কুরআনের তিলাওয়াত শুনাইলে, এই অভ্যাস চালু হইলে আত্মার অনেক রোগের চিকিৎসা হইয়া যায়। শুধু কুরআন তিলাওয়াত করলেই, কুরআন তিলাওয়াত শুনলেই, কুরআন তিলাওয়াত শুনাইলেই আত্মার অনেক রোগের চিকিৎসা হইয়া যায়। আত্মার রোগের চিকিৎসা বিদ্যার সিলেবাস কোটা এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত, এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত, দুই নম্বর ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব, আল্লাহর নাজিল করা কিতাব কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিখাইতে না পারলে অন্তত কোরআনের বিধানগুলি নিজেও শিখবেন, অপরকেও শিখাইবেন। কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের বিধান শিক্ষা দেওয়া যে আত্মার রোগীর চিকিৎসক হওয়ার জন্য দুই নম্বর সিলেবাস, দুই নম্বর সিলেবাস কোরআনের। কোরআনের সহি তিলাওয়াত আমার শিখতে হবে এবং সেই সহি তিলাওয়াত আপনাদেরকে শোনাইতে হবে, কোরআনের বিধান আমার শিখতে হবে এবং সেই বিধান আপনাদেরকে শিখাইতে হবে, দুই নম্বর সিলেবাস। তিন নম্বর সিলেবাস কোরআনের বিধান জীবনে বাস্তবায়ন করার নিয়ম পদ্ধতি কলা কৌশল, যাকে কোরআনের ভাষায় হেকমত বলা হয়েছে, যাকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিস অথবা নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত আমার জানতে হবে, নবীর সুন্নত আপনার
আপনাদেরকে জানাইতে হবে, এটা আত্মার রোগীর চিকিৎসক হওয়ার তিন নম্বর সিলেবাস। কত নম্বর সিলেবাস? এক নম্বর কোরআনের তিলাওয়াত, দুই নম্বর কোরআনের বিধান, তিন নম্বর নবীর সুন্নত। তিন নম্বর নবীর সুন্নত। মেডিকেল কলেজে যারা লেখাপড়া করে তাদের ছাত্র জীবনে কোনোদিন কোন রোগ সুখ হয়? নিজে মেডিকেল কলেজের ছাত্র তার কেন রোগ হয়? কারণ সে এখনো মাত্র ডাক্তার হইতে গেছে, এখনো হয় নাই। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের তেলাওয়াত শিখেছে, যারা কোরআনের বিধান শিখেছে, যারা নবীর সুন্নত শিখেছে, এরাও আত্মার রোগে আক্রান্ত হইতে পারে। কারণ মাত্র তিন নম্বর সিলেবাসে আছে, চার নম্বর সিলেবাস এখনো তার বাকি। কথা বুঝেন কিনা দেখেন। আমি কোরআনের তিলাওয়াত শুনলাম, শিখলাম, আপনাদেরকে শোনাইলাম। আমি কোরআনের বিধান শিখলাম, আপনাদেরকে শিখাইলাম। আমি নবীর সুন্নত শিখলাম, আপনাদেরকে শিখাইলাম। এরপরও আমার মধ্যে অহংকার থাকতে পারে, এরপরও আমাদের আমার মধ্যে লোক দেখানোর মনোভাব থাকতে পারে, এরপরও আমার মধ্যে আত্মগরিমার মনোভাব থাকতে পারে। কেন? আমি মেডিকেল কলেজের ছাত্র, আমার আমি কেন রোগ আক্রান্ত হইলাম? সিলেবাস কমপ্লিট হয় নাই, সিলেবাস কমপ্লিট হয় নাই, আর কতটা বাকি? আরেকটা বাকি। সেটা কি? সেটা হলো ইউজা কি। আগে একজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা আমারও পবিত্র আত্মাটাকে পবিত্র করাইয়া নিতে হবে, তারপর আমি নিজে অপরের অপবিত্র আত্মাকে পবিত্র করার কাজ করতে হবে। তখন আমার সিলেবাস কমপ্লিট হইল, আমার পাঠ্য তালিকা সম্পন্ন হইল, তখন আমি পরিপূর্ণ আত্মার রোগের চিকিৎসক হইলাম। বুঝে থাকলে এবার বলুন, আত্মার রোগের চিকিৎসা শিখতে হয়, সেই শিক্ষার সিলেবাস কটা? এক নম্বর কোরআনের তিলাওয়াত, দুই নম্বর কোরআনের বিধান শিক্ষা, তিন নম্বর নবীর সুন্নত শিক্ষা, চার নম্বর আগে নিজের আত্মা পবিত্র করা, নিজেকে পাপ মুক্ত করা, নিজের আত্মার রোগগুলির চিকিৎসা ভালো কোনো চিকিৎসকের দ্বারা করানো, তারপরে নিজে অপরের চিকিৎসক হইলেন, তখন আপনি সার্টিফিকেট প্রাপ্ত হইলেন, আপনি আত্মার রোগের চিকিৎসক। এবার বলুন, আমি যদি কোরআনের সহি তিলাওয়াত নিজেই না শিখে থাকি তাহলে আপনাদেরকে শোনাতে পারব? আমি যদি কোরআন নিজেই না শিখে থাকি আপনাদেরকে কোরআনের বিধান শিখাইতে পারব? আমি যদি নবীর হাদিস, নবীর সুন্নত নিজেই না শিখে থাকি আপনাদেরকে শিখাইতে পারব? এখন আমি যদি কোরআনের বিধান না শিখে আত্মার রোগের চিকিৎসক সাজি, আমি যদি নবীর সুন্নত না শিখে আত্মার রোগের চিকিৎসক সাজি, তাহলে আমি চিকিৎসক হব না আমি আত্মাদংশকারী ডাকাত হব? আত্মাদংশকারী ডাকাত হব। এবার বলুন, দেওয়ানবাগের বন্ডপীর, আটরশির বন্ডপীর, চন্দ্রপাড়ার বন্ডপীর, রাজারবাগের বন্ডপীর, এই জাতীয় বাংলাদেশে যত বড় বড় কুখ্যাত বন্ডপীরের আছে, যে কয়েকজন বন্ডপীরের নাম বললাম, এই বন্ডপীরের কোন ফিরটা কোন উস্তাদের কাছে কোরআন শিক্ষা করেছে? কোন উস্তাদের কাছে সুন্নত শিক্ষা করেছে? এরা যদি আত্মার রোগের চিকিৎসক সাজে ফির উপাধি ধারণ করে, কামিল ফির না বন্ডপীর? বন্ডপীর। এই কথাগুলি বুঝলে কামিল ফির আর বন্ডপীর চিনতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকবে না। সাধারণত এই সমস্ত বিষয় আমাদের সাধারণ সবাই আলোচনা হয় না, এই জন্য অনেক জনসাধারণ। এরা যদি আত্মার রোগের চিকিৎসক সাজে ফির উপাধি ধারণ করে, কামিল ফির না বন্ডপীর? এই কথাগুলি বুঝলে কামিল ফির আর বন্ডপীর চিনতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকবে না। সাধারণত এই সমস্ত বিষয় আমাদের সাধারণ সবাই আলোচনা হয় না, এই জন্য অনেক জনসাধারণ কথাগুলি বুঝে না, না বুঝার কারণে ভণ্ড পীরের হপ করে পরে নিজের ইমান আমল সবকিছু বরবাদ করে, ধ্বংস করে। এই জন্য
হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন টাইটেল পাশ মাওলানা সাহেব কোরআন হাদিস শিক্ষা সমাপ্ত করেছেন, আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষার কোনো শেষ নাই। কোরআন হাদিসের আনুষ্ঠানিক শিক্ষা যারা সমাপ্ত করেন তাদেরকে আমাদের সমাজে সাধারণত মাওলানা সাহেব বলা হয়। কোরআন হাদিসের আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছেন এমন একজন মাওলানা সাহেব হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি আল্লাহর বিধান জানি, নবীর তরিকা জানি, আমি কেন আরেকজন পীরসাহেবের কাছে মুরিদ হইতে যাইব আমার আত্মা পবিত্র করাইবার জন্য? আমি নিজে নিজে নিজের আত্মা পবিত্র করাইয়া নিলে অসুবিধা কি? আমি নিজে নিজে নিজের আত্মা পবিত্র করে নিলে অসুবিধা কি? থানভি কি জবাব দিয়েছিলেন সেই জবাবটা আপনাদের সামনে পেশ করার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে রোগীর পিত্তের মধ্যে পাথর হয়েছে হয় কিনা, পিত্তে পাথর হয় কিনা, এই রুগী তার পিত্তের পাথর প্রসারণ করার জন্য অপারেশনটা নিজের হাতে করলে কি হয়? হাসপাতালে ভর্তি না হইয়া একজন এমবিবিএস ডাক্তারের পিত্তের মধ্যে যদি পাথর হয়, একজন এফআরসিএস ডাক্তারের পিত্তের মধ্যে যদি পাথর হয়, অপারেশন নিজের হাতে করতে পারবে না আরেকজনের দ্বারা করাইতে হবে? সুতরাং তুমি রোগ চিনো, জানো, বুঝো, এই জন্যই তোমার সব রোগের চিকিৎসা তুমি নিজেই করতে পারবে না, অনেক রোগের চিকিৎসা জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও আরেকজন বিজ্ঞ চিকিৎসকের দ্বারা করাইতে হয়। এটা হলো আপনাদের বোঝার জন্য একটা উদাহরণ দিলাম। এবার শুনুন থানভির জবাব। থানভি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপাধি হইল হাকিমুল উম্মত। আমার জীবনে যত তফসিরের কিতাব ঘাটাঘাটি করার সুযোগ পাইছি এর মধ্যে কোন তফসিরের কিতাবে ধারাবাহিকভাবে আত্মার রোগের চিকিৎসার বিবরণ কোরআনের আয়াতের দলিলের দ্বারা সাজানো পাইছি না, সাজানোভাবে পাইছি না। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ